পবিত্র ঈদুল আজহার চতুর্থ দিন বিকেলে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের বিভিন্ন এলাকায় বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড় দেখা গেছে তবে ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে গিয়ে যেন মহামারী করোনার কথা ভুলিয়ে গিয়েছিলেন তারা শনিবার বিকেলে লকডাউনের দ্বিতীয় দিনেও চলনবিলের বিলের কুন্দুল ব্রিজে বিনোদন প্রেমী মানুষের এমন উপচে পড়া ভিড় দেখা যায় সেখানে স্বাস্থ্যবিধি মানাতো দূরের কথা বেশিরভাগ মানুষের মুখেই ছিল না মাস্ক তবে সরকারি নির্দেশনা মানাতে মাঠে নেমেছিল উপজেলার প্রশাসন সেখানে দিনব্যাপী প্রশাসনের অভিযান পরিচালনা করা হয় এই সময় সবাইকে হ্যান্ড মাইক দিয়ে সচেতন করেছেন তারাস উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজবাবুল আলম